সত্যি আর ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। দিনের পর দিন ঘরের মধ্যে বন্দি, সারাদিন চেষ্টা করছি বিভিন্ন কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার, কিন্তু এইভাবে আর পারছি না। সেটাই, আর আমাদের প্রফেশনে তো তুই জানিস কাজ নেই মানে রোজগারের সমস্ত পথ বন্ধ, মানসিক ভাবে ভীষণ ভেঙে পড়েছে। আর এটা একটা ফরেস্ট। আরে এরকম করে হঠাৎ করে লকডাউন তুলে দিলে হবে না, ইনফেকশন রেটস আর ইনক্রিজিং ডেইলি। নিয়ম ধর যেরকম করে হয় সেটা হচ্ছে তোর গ্র্যাজুয়ালি 14 দিন যদি ডিক্লাইনিং নাম্বার থাকে ইনফেকশন, তবেই তো লকডাউন তুলতে পারবে, তাহলে কি করে করবে বল। আসলে কি বলতো, যত দিন যাচ্ছে সমস্ত দুশ্চিন্তা মনের মধ্যে এসে ভিড় করছে, কালকের দিনটা যে কিরকম হবে সেটা ভেবে ভেবেই মাঝে মাঝে রাত্রে ঘুম হয় না। তোর একটা কাজ শুরুর কথা ছিল না, সেটা স্ক্রিপ্ট রেডি, আর্টিস্ট রেট নেওয়া হয়ে গিয়েছিল 28 থেকে ফ্লোরে যাওয়ার কথা, তার মধ্যেই লকডাউন, ব্লাডি ভাইরাস। ইস সরি। মিঠাই ভেতরে যাও, যাও এখন তোমরা সবাই রিটায়ারমেন্ট ফেজে রয়েছি। মিঠাই কেন করলে উত্তর দাও, কি হলো? তোমার নিজের নোটবুকে হওয়া উচিত, তাহলে তোমার একটা নোটবুক লাগবে। পাপা মিঠাইয়ের জন্য একটা নতুন নোটবুক নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি আনছি, এক মিনিট। এইটা হচ্ছে তোমার নোটবুক, এইটাতে তুমি তোমার স্ক্রিপ্ট লেখো। যখন আমরা কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন সারাক্ষণ ভাবতে থাকি কিভাবে একটু অবসর পাবো যেটা পরিবারের সাথে উপভোগ করব, আর এখন যখন অনেক অবসর পাওয়া গিয়েছে তখন সারাক্ষণ ভাবছি কিভাবে এই অবসর থেকে মুক্তি পাবো। এই লড়াইটা তো আমাদের লড়তেই হবে আর আমরা জিতবই, তার সঙ্গে এই মুহূর্তগুলো সুন্দর করে বাঁচবো।